গতকাল বেলঘরিয়া যতীন দাস নগরের রিহ্যাব সেন্টারে কেষ্টপুরের বাসিন্দা সুমন সর্দারের মৃত্যুর ঘটনায় ছয়জনকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রের খবর, ধৃতদের মধ্যে রয়েছে রিহ্যাব সেন্টার দুটি, যেই বাড়িতে চলত সেই বাড়ির মালিক সুশান্ত সরকার সহ আরও ছয়জন। গতকাল ঘটনার পরেই তিনজনকে আটক করে পুলিশ। এরপরই জিজ্ঞাসাবাদ চালিয়ে বয়ানে অসঙ্গীত মেলায় ওই তিনজন সহ আরও তিনজন, তাদেরকেও গ্রেফতার করেছেন বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম অভিষেক সিংহ, অমল দাস, অনিত ঘোষ, সুশান্ত সরকার, অভিজিৎ চক্রবর্তী ও ঝুমা সরকার। ধৃতদের বিরুদ্ধে 302 ও 34 ধারায় মামলা রুজু করেছেন পুলিশ। ধৃতদের আজ পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ব্যারাকপুর আদালতে তোলা হবে বলেও জানা যায়। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।